তো নষ্ট হয়ে গেছে, এটা তো ভিডিও। মাদারবোর্ডের কাজ করার ক্ষমতা ও বৈশিষ্ট্য এই চিপসেটের উপরেই নির্ভর করে। অর্থাৎ মাদারবোর্ডটি কোন ধরনের প্রসেসর ব্যবহার উপযোগী তা এই চিপসেটের ভিত্তিতেই নির্ধারণ করা হয়। একটি আধুনিক মাদারবোর্ডের অন্যান্য যন্ত্রগুলির সাথে যে যে যন্ত্রগুলির সংশ্লিষ্ট অবস্থায় থাকে সেগুলি হচ্ছে মাইক্রো প্রসেসর, র্যাম স্লট, চিপ স্লট, রম, ক্লক জেনারেটর, এক্সপানশন স্লট এবং পাওয়ার সংযোগ স্লট। এছাড়াও বর্তমানে মাদারবোর্ডের সাথে ইউএসবি পোর্ট, নেটওয়ার্কিং কার্ড ও পোর্ট ইত্যাদি সংযুক্ত অবস্থায় থাকে। এই মাদারবোর্ডটিকে আমরা যেমন সকল বোর্ডের মা বলে থাকি, মা যেমন তার বাচ্চাগুলোকে ঢাকে রাখে এবং সুস্থকে তত্ত্বাবধান করে, ঠিক তেমনি এই মাদারবোর্ডটিও যে কোনো ইলেকট্রনিক যন্ত্রাংশগুলোকে করে নিয়ন্ত্রণ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই ক্লাস সেভেনেই মাদারবোর্ড সম্পর্কে জেনেছো, এখানেও তোমরা জানলে, হ্যাঁ, মাদারবোর্ড সম্পর্কে বিস্তারিত জানলে। আমরা পরবর্তী ক্লাসে আরও আলোচনা করব। তোমরা অবশ্যই সকলেই ভালো থাকবে এই প্যান্ডামিকের সময়। তোমরা অবশ্যই বাড়িতে থাকতেছ, তোমরা সবসময়
বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবা। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই বিদায়, ধন্যবাদ।